নাম আলমগীর। জি বলুন। আমার বোন জামাই বয়স 55। জি। ওনার হাঁটুর নিচ হাঁটু থেকে নিচের দিকে জিনজিন করতে করতে অবাস হয়ে যায়। আচ্ছা। তারপর বুকে এবং ঘাড়ে ব্যথা হয়। ওনাকে নিয়ে আমি কলকাতা নাইট অ্যাঙ্গেল হসপিটালে ডাক্তার দেবদাস সাহেবকে দেখাইছি। দেখানোর পর উনি 5 মাসের ওষুধ দিছে, আর 2টা ওষুধ দিছিল 10 দিনের। তো ওই ওষুধ 10 দিন খাওয়ানোর পরে ওই ঘাড়ের যে ব্যথাটা ওটা চলে গেছিল, কিন্তু পায়ে রস নামছিল। আচ্ছা। আর বাকি ওষুধ গুলো 6 মাস চলতেছে, এটা এই 1 মাস যাব চলতেছে, কিন্তু এই ঘাড়ের ব্যথাটা আবার এখন আবার দেখা দিচ্ছে। আচ্ছা, ঘাড় ব্যথা আবার কমে গিয়েছে, পায়ে পানি আসে, সম্ভবত ব্যথার ওষুধ খাচ্ছে। সম্ভবত ব্যথার ওষুধ খেলে যেটা হয় যে পানি আসতে পারে অনেক সময়। তো আমার মনে হয় ডাক্তার যেহেতু চিকিৎসা দিচ্ছে ওটা পাশাপাশি করো, কার পায়ে ঝিঝি লাগা বা ওই যে অবশ ভাব, এই সমস্যাগুলো আসলে মেরুদণ্ডের সমস্যা থেকে হয়ে থাকে। হ্যাঁ, কোমরে যদি কোনো রুট কম্প্রেশন থাকে, হাড়ে ডিস্কের সমস্যা থাকে, নার্ভ কম্প্রেশন থাকে, তখন কিন্তু পায়ে ঝিঝির কথা বলবে রুগী, অবশ ভাবের কথা বলবে। সেম যদি ঘাড়ের সমস্যা থাকে তাও কিন্তু হাতে ঝিঝির কথা বলবে, বা হাত অবশ ভার হয়ে থাকে, বা তাকে অ্যাক্টিভিটি করতে অসুবিধা হচ্ছে, লেখালেখি অসুবিধা হচ্ছে, তার যে কাজ করার কথা, তার যে অ্যাক্টিভিটি, রেগুলার যে প্রফেশন, সে কাজে তার দেখা যাবে ব্যাঘাত ঘটবে। তো সেই ক্ষেত্রে উনি ওনার যে ডাক্তার আছে তার পরামর্শ যদি মেরুদণ্ডের MRI করে দেখে তাহলে সমস্যাটা বোঝা যাবে। এখন যে চিকিৎসা চলছে সেটা চলুক, পাশাপাশি আসলে রোগ চিকিৎসার আগে যেটা হচ্ছে আপনার এক্সাক্ট ডায়াগনোসিস করতে হবে যে কি হয়েছে আসলে। কারণ ডায়াগনোসিস যদি না করে ব্যথার ওষুধ খেতেই থাকে, বা যে কোনো ট্রিটমেন্ট চলতেই থাকে, বা যে কোনো ওষুধ খেতে থাকে, দেখা যাবে যে রোগী আরও কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে একটার পর একটা। আসলে আমাদের যারা আমরা বাত ব্যথা নিয়ে কাজ করি, যারা আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, পুনর্বাসন নিয়ে কাজ করি, আমরা চাই যত মিনিমাইজ করে চিকিৎসা করা যায়, স্পেসিফিক চিকিৎসা, ওষুধ না খেয়ে প্রাকৃতিক আরো বিভিন্ন চিকিৎসার মাধ্যমে যত অ্যাক্টিভ রাখা যায়, লাইফ স্টাইলকে মডিফিকেশন করা যায়, সেক্ষেত্রে আমাদের রোগীদেরও মানসিকতা কিছুটা পরিবর্তন করতে হবে। কারণ কিছু রোগীদের মধ্যে এরকম আছে যে ডাক্তার বেশি ওষুধ না দিলেই ডাক্তার ভালো না, এক্স্যাক্টলি যত ওষুধ দিবে ডাক্তার তত ভালো। হ্যাঁ, এবং আবার কিছু জোনে এই রোগী আছে, আপনি এক জোনের, আমি জোনের কথা বলতে চাচ্ছি না, বাংলাদেশে এক এক জোনের মানুষের মানসিকতা টেন্ডেন্সি এক এক রকম থাকে। দেখা যায় যে আমরা রুগী আসলেই বলে যে এক জোনের রোগ, রুগী বলে যে স্যার ওষুধ দিয়ে দেন, তারা ওষুধ খুব পছন্দ করে। আবার অনেক অন্য জায়গার রুগী, স্পেশালি ঢাকার রুগীরা ওষুধ ওইভাবে পছন্দ করতে চায় না। ঢাকার রুগীরা বলে যে আগে আপনারা কনফার্ম করে যেন অল্টারনেটিভ চিকিৎসা দেওয়া যায়। আসলে হাড় ক্ষয় রোগের জন্য ভিটামিন ডি খুবই উপকারী। আমাদের দেশের মানুষের একটা প্রাথমিক ভ্রান্ত ধারণা আছে যে ব্যথা হলেই ক্যালসিয়ামের সমস্যা, এবং ওনারা গিয়ে কিন্তু ওষুধের দোকান থেকে ক্যালসিয়াম নিজ দায়িত্বে ক্যালসিয়াম ওষুধ কিনে খাওয়া শুরু করে। আমি সতর্ক করব, কারণ হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম কিন্তু বিভিন্ন রোগ তৈরি করতে পারে, যেমন কিডনি স্টোন তৈরি করতে পারে, গল ব্লাডার স্টোন তৈরি করতে পারে, খিচুনি জাতীয় সমস্যা তৈরি করতে পারে। শুধু ক্যালসিয়াম খাওয়ার কোনো মানে হয় না। ক্যালসিয়াম খেতে হলে ব্লাডের ক্যালসিয়াম লেভেল টেস্ট করে খেতে পারে, যেহেতু এটা একটা আসলে এলিমেন্ট, কিনে খেতে পারে, এটা ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না। তারপরে এটা খাওয়ার ক্ষেত্রে কিন্তু খাবে কি না সেই ক্ষেত্রে ডাক্তারের অপিনিয়ন নেওয়াটা আমি মনে করি রোগীদের জন্য উচিত। আর খাদ্যাভ্যাসের মধ্যে যেমন দুধ জাতীয় খাবার, এটা কিন্তু আমাদের শরীরের হাড় ও জোড়ার গঠনে অনেক উপকারে আসে। দুধ এবং প্রাকৃতিক যে সিজনাল ফলগুলো আছে, যখন যেই সিজনে যে ফলগুলো আসে, এটা কিন্তু অনেক হাড়ও জোড়ার জন্য উপকারে আসে। যে শীতের সকাল বলছি যে রোদটা, এটা কিন্তু ভিটামিন ডি প্রোডাকশানে আমাদের হেল্প করে। আর সিজনাল ফলগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ এলিমেন্ট আছে, মিনারেলস আছে, ভিটামিন আছে, যেটা কিন্তু হাড়ও জোড়ার জন্য অনেকাংশেই উপকারে আসে। আর কিছু খাবার আরও আছে যেগুলো হয়তো, যেমন চিজ জাতীয় খাবার, পনির জাতীয় খাবার, এই সকল খাবার গুলো আপনার হাড়ও জোড়ার অনেক উপকারে আসে। কিছু কিন্তু আবার এই খাবার, যেমন দুধ পনির যেগুলো বললেন, এটা পরিমাণটা আবার বুঝে খেতে হবে, কারণ বয়স হয়ে গেলে আবার সমস্যাও তো দেখা দেয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটার
কোলেস্টেরল একটা ব্যাপার থাকে যে সেটা দুধ খেতে গেলে আমরা যেমন শর্টা না খাওয়া পাতলা করে খাওয়া এবং দুধের পরিবর্তে যদি আপনার দই খাওয়া যায় সেটা কিন্তু আরো বেটার টক দইটা হ্যাঁ টক দইটা এটা অনেকাংশে বেটার আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি অ্যাক্টিভ থাকেন হাঁটা চলাফেরা করেন নিয়মিত পরিশ্রম করেন অত্যধিক পরিশ্রম যত রিল্যাক্স রাখা যায় এক্স্যাক্টলি কারণ প্রাকৃতিকভাবেই কিন্তু বোনসের ডেন্সিটি এবং পুরুত্ব আপনার আমরা যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি এটা কিন্তু প্রাকৃতিকভাবেই হয় সাধারণত যেমন একটা বাচ্চাকে যদি আপনি খেলতে না দেন তাকে যদি বাসায় আটকে রাখেন সে যদি নিয়মিত কেবল স্কুলে যায় আসা যাওয়া করে তার কিন্তু বোনসের হাড় এবং জোড়ার ক্ষয় রোগ হয়ে যাবে এবং যে ভারী ব্যাগটা সে নিয়ে যাচ্ছে তারপরে এসে যদি হাতের বা পিঠের কোনো এক্সারসাইজ যদি না করে সেটাতেও তো একটা ধরনের আস্তে আস্তে তার বোন যে মিনারেল ডেন্সিটি যেটা ঘনত্বটা বাড়ার কথা যে অ্যাক্টিভিটির কারণে আমরা কিন্তু সেটা বন্ধ করে দিচ্ছি তাকে খেলতে দিচ্ছি না যদি নিয়মিত খেলাধুলা করা যায় এবং যে কোনো বয়সে অ্যাকর্ডিং টু এইজ অনুযায়ী যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে কিন্তু আপনার বোনস এবং জোড়ার এই ক্ষয় রোগটা ওইভাবে কিন্তু আসবে না।